हाय गाइस কেমন আছো তো আজকে চলে এসেছি আজকে আমাদের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি তো তোমরা দেখতে থাকো রেসিপিটা চলো শুরু করে দিই এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি কেটে নেব আমগুলোকে আমি খোসা সমেতই রাখব আমগুলো আমি খোসা সমেত লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলো আমি ধুয়ে নেব ভালো করে আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমের মধ্যে একটু নুন দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন এবার শুকনো কড়াইতে আমি ভেজে নেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দেব একটু সরষের তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটু কালো সরষে দিয়ে দেব একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেব এবার আমগুলো দিয়ে দেব আমগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমগুলো দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব সিদ্ধ করে নেব এবার ভাজা মশলাটা আমি বেটে নেব ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার দেখবো আমটা সিদ্ধ হয়েছে কি আমটা সিদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব আমটা যেরকম টক আছে সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে চিনি এবার অল্প করে একটু আদা বাটা দিয়ে দেব ভালো করে সবকিছু একসাথে ফুটিয়ে নেব একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আমি চাটনি তৈরি হয়ে গেছে সবকিছুর সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমাদের কাঁচা আমের চাটনি তৈরি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আমাদের কাঁচা আমের চাটনি তৈরি হয়ে গেছে তো এবার তো বন্ধুরা কাঁচা আমের চাটনি শেষ পাতে নিলাম মোটামুটি আমার ভাত খাওয়া শেষ এই গ্রীষ্মকালে কাঁচা আমের চাটনি খেতে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে বানাও এইভাবে বানাও স্বাদটা একটু অন্যরকম লাগবে তো আমাদের কাঁচা আমের চাটনি তৈরি হয়ে গেল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি টাটা।